রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে এবার ইস্যুস অ্যান্ড ডিসকোর্সেস অ্যারাউন্ড লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যানিটিস বিষয়টি নির্ধারণ করে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা ইংরেজি সহ ৫টি ভাষায় ২২৩টি প্রবন্ধ উপস্থাপন, শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতি স্বরূপ এবং মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা সহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। স্বাধীনতার এত বছর পর বিশেষ সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশের সাথে সেসব দিনের ভয়াবহতার কথা ভোলার নয় বললেন আনসারী খানম। এছাড়াও মায়ের সম্মানে খুশিতে অশ্রুসিক্ত হয় ছেলের চোখ। মুক্তিযুদ্ধকালীন তো খানে একরকম যুদ্ধ করেছেন, কেননা তারা আমাকে তাড়াই নিয়ে গেছে, তারা আমাকে রাইফেলের গুতা দিছে, রাইফেলের আবার একে বলে শালুকে মার দো, শালুকে মার দো, এই করে আমাকে আকাশে অনেক দূরেই তাড়াই নিয়ে গেছে। আবার আমি ঘুরিয়েছি আমার বাচ্চার জন্য, বাচ্চা ঘরে ঘুম, বাচ্চার জন্য ঘরে ঘুমাইছে মেয়েটা, তখন ৩ বছর ৩.৫ বছর, ছেলেটা যখন ১.৫ বছর বয়স। মা যখন জীবনের সাথে এভাবে যুদ্ধ করছে, যখন আমি শুনছি, যখন আমার জ্ঞান হয়েছে, তখন থেকেই আমার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করছে। এবং দেখেন, এই যে আমার মা, আমরা ৩ ভাই বোন, আমার মা স্টিল নাও, উনি যা বলেন, উনি কিন্তু এখন ১০ বিঘা জমি কিনতে চাবে না, ১০ ভরি অলংকার চাবে না, ওনার শারীরিক সুস্থতার জন্য যা কিছু দরকার, যখন দরকার, যে অবস্থায় দরকার, আমি কিন্তু সেই অবস্থাতেই কিন্তু আমি আমার মায়ের পাশে আছি। ডক্টর ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সঞ্জয় প্রতাপ সিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য সহ বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজিকিস্তানের শিক্ষক গবেষক সহ বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী। শিখা আক্তার, পদ্মা টাইমস, রাজশাহী।